হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আল মাহমুদ, আপনারা দেখছেন টেকনিক্যাল মাহমুদ। টেকনিক্যাল মাহমুদের পক্ষ থেকে আজ একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হলো আপনার গুগল ক্রোম ব্রাউজারের বিরক্তিকর পপ আপ অ্যাডগুলো কীভাবে বন্ধ করবেন, এ বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। টিউটোরিয়ালটি হবে খুব সংক্ষিপ্ত। তো চলুন বন্ধুরা, কথা না বাড়ি সরাসরি কাজে নেমে পড়ি। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আপনাদের প্রথমত গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। পপ আপ অ্যাড অর্থাৎ বিরক্তিকর যে অ্যাডগুলো নোটিফিকেশন আকারে আসে সেগুলো বন্ধ করতে হলে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। যাওয়ার পরে আমি নিউ ট্যাব নিলাম। আপনাদের যদি প্রথম অবস্থায় এমন থাকে, আপনারা নিউ ট্যাব নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এমন থাকলে আপনি জাস্ট এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে চলে যাবেন সেটিং অপশনে। সেটিং অপশনে যাওয়ার পরে এখানে নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে দেখবেন সাইট সেটিং, সাইট সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পপ আপ অ্যাডে এই অপশনের মধ্যে, এই অপশনের মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে এইটা যদি আপনার অফ অন থাকে তাহলে আপনি কি করবেন, জাস্ট অফ করে দেবেন, ঠিক আছে? তাহলে আপনার কি হবে, আপনার বিরক্তিকর নোটিফিকেশনগুলো আপনাদের আসবে না, ঠিক আছে? আপনি এটা অফ করে দেবেন। তারপর আর একটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে অ্যাড দেখতে পাচ্ছেন এইটা আপনি সব ভালোভাবে দেখেন। এই অ্যাডের মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে এইটা যদি আপনার জাস্ট অন থাকে তাহলে আপনি এটা জাস্ট অফ করে দিন, ঠিক আছে? তাহলে আপনার বিরক্তিকর নোটিফিকেশনগুলো আর আপনাদের এই যে এমন করলে এখানে আপনি দেখেন, দেখতে পান যে অনেকগুলো অ্যাড চলে আসে, খুব বাজে বাজে অ্যাড, আপনার খুব খারাপ খারাপ সাইট থেকে অ্যাড আসে, ঠিক আছে? অ্যাডগুলো এখানে আপনাদের পপ আপ মেনুতে হচ্ছে নোটিফিকেশন আকারে শো করে, ঠিক আছে? তো আপনি জাস্ট এটা অফ করে দেবেন। দিলে দেওয়ার পরে আপনার আর নোটিফিকেশন বিরক্তিকর অ্যাডগুলো আর আসবে না আশা করা যায়। তো যদি আসে তারপরে আমাকে ভিডিও নিচে কমেন্টস করে বলবেন যে কি হচ্ছে, অ্যাডগুলো আসছে কি আসছে না। যদি আপনাদের কোথাও বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে বলবেন। আর আপনারা কী ধরনের আগামীতে ভিডিও আমার থেকে পেতে চান একটু কমেন্টস করে বলবেন, তাহলে আমরা একটু উপকৃত হই যে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমরা জানতে পারি। তো বন্ধুরা, আর একটা কথা বলি, আপনারা যে কোনো সাইটের মধ্যে যান দেখেন অনেক অ্যাড শো করে, ওই অ্যাডগুলো কিন্তু আপনার এই অপশনগুলো বন্ধ করলে ওই অ্যাডগুলো শো করবে না। এটার আপনাকে যে অপশন দুইটা দেখালাম এটা শুধু পপ আপ মেনু অর্থাৎ পপ আপ অ্যাড আসে নোটিফিকেশান আকারে, সেই অ্যাডগুলো বিরক্তিকর যে অ্যাডগুলো আসে নোটিফিকেশান আকারে আপনার ফোনে, সেই অ্যাডগুলো আর কোনো কখনো আসবে না, ঠিক আছে? এটা যদি আপনার বন্ধ করে রাখেন, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদের সাথে অনেক অনেক ভিডিওটি শেয়ার করবেন। যদি হেল্পফুল হয়, আপনার যদি ভালো লাগে তাহলে, আর ভিডিওটি কেমন হলো এর হচ্ছে রিয়াকশন দিতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। যদি ভালো হয় সেটাও বলবেন, খারাপ হলেও বলবেন, যাতে আমি আগামীতে আরও ভালো কিছু আপনাদের দিতে পারি। সেজন্য আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে বলবেন আমাকে, ঠিক আছে? তো বন্ধুরা, সি ইউ নেক্সট টিউটোরিয়াল, দেখা হবে আগামী টিউটোরিয়াল। তো টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন।